দ্বিতীয়বারের মতো ভারতীয় লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট এফসির সাথে 3 মাসের চুক্তি হয়েছে নারী ফুটবল দলের এই অধিনায়কের। চুক্তি হলেও ভিসা জটিলতায় এই মুহূর্তেই ভারত যেতে পারছেন না সাবিনা, তাই অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন। এর মধ্যেই শুরু হয়েছে ভারতীয় নারী ফুটবল লিগ, চলবে মার্চ পর্যন্ত। 17ই জানুয়ারি কিকস্টার্ট এফসির পরবর্তী ম্যাচ, তার আগেই সাবিনাকে পেতে চায় ক্লাবটি। এর আগে 2018 সালে ভারতের ক্লাব সেথু এফসিতে খেলেছিলেন সাবিনা। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট।